আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমরা একটা ধরেন আপনার কিসিং রুমের কাজ করলাম, আপনার 4 ইঞ্চি, আর এখানে আপনার 50 mm এর পাইপ বলে 2 ইঞ্চি, 2 ইঞ্চি পাইপ হলো আপনার বেসিংয়ের, আর এই যে 4 ইঞ্চি পাইপ আপনার কিসিং রুমের পানির পাইপ, মানে ব্যবহার হওয়ার জন্য যে পানিটা ব্যবহার করার পরে যে পানিটা আপনার বের হয়ে যাবে ড্রেনের, সেই পাইপটা 4 ইঞ্চি দেওয়া হয়েছে। আর আপনার বেসিংয়ের যে ব্যবহার করা ড্রেনে যাবে সেটা আপনার 2 ইঞ্চি দেওয়া হয়েছে 50 mm। আর এই লাইনটা আপনার দেখুন, এখানে আপনার 2টা কিসিং, ওই এটা আপনার ইনোট হলো 2টা, আপনার এই যে একটা ইনোট আর ইনোট সাইডে একটা ইনোট, আপনার ইনোট আপনার এখানে আপনার এই যে লাইন, আমাদের পিছনে যে লাইনটা আমাদের একটা এলপো ধরে রাখছি, আর এখানে আপনার এই নোটের আপনার পুরো কালেকশন হয়ে গেছে। এই নোটের আপনার 4 ইঞ্চি লাইনটা আপনার কালেকশন হয়ে একবার পিটেড হয়ে গেছে। এই লাইনটা আপনার কালেকশন হয়ে পিটে ঢুকবে। আমাদের এই কিসিং রুমের কাজ আপনাদের সম্পন্ন দেখালাম, আমরা এইভাবে আমাদের করা হয়েছে। আর এখানে দেখুন, এটা একটা টয়লেট ও গোসলখানা, একটা বেসিং লাইন, আর ওইটাও আপনার একটা পানির লাইন, একটা হলো আপনার কমোটির লাইন। আর এখানে আপনার অনেক আপনার কাজ আছে, আপনার কাজ করা হয়েছে, আপনার এখানে বাথরুম গোসলখানার কাজ করেছে। এটা আপনার বিশাল মোটামুটি আপনার 5000 স্কোয়ার ফিট একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের অনেকগুলোই তো বাথরুম হয়, ধরেন আপনার আপনার 8টা বাথরুম হয়েছে আপনার। এটা আপনার বাথরুমের কাজগুলো, আজকে আপনাদের দেখাবো একটা বাথরুমের কাজ, তার কি কি পয়েন্ট লাগে, 4 ইঞ্চি ও কমোটের পানির লাইন আর কমোটের লাইনের কি কি পয়েন্ট লাগে, আর একটা বেসিং লাইন কত সাইজের পাইপ দিলে ভালো হয় সেটাই আপনাদের আজকে দেখাবো। আমাদের এই বিটোটার মানে হলো আপনাদের 4 ইঞ্চি পাইপ দিয়ে আপনার টানলে ভালো হয় সেটাই আপনাদের বোঝাবো, বোঝানোর জন্য আমার এই ভিডিওটি। আর এই যে দেখুন আপনার, এটা হলো আপনার 4 ইঞ্চি, আপনার 4 ইঞ্চি আপনার এখানে দেওয়া হয়েছে আপনার 2টা, আপনার একটা হলো আপনার পানির, একটা হলো আপনার ময়লা, ময়লার দেওয়া হয়েছে, আর একটা আপনার এটা আপনার বেসিং, বেসিংয়ের জন্য আমাদের হলো আপনার 50 mm দেওয়া হয়েছে। 50 mm এর পাইপটা যে আপনার দেওয়া হয়েছে আপনার 4 ইঞ্চির সাথে কালেকশন অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আপনার এই যে 50 mm এর পাইপটা, আর এই যে এই 4 ইঞ্চির সাথে যুক্ত হয়েছে। আর আমাদের আপনার হয়তো বেসিং লাইন আপনার 40 mm কেউ দেয়, 40 mm, তারপর আপনার 30 mm, আপনারা 50 mm দিলে ভালো হয় বেশি, 50 mm দিলে আপনার হলো পাইপটা ফ্রি থাকে। এই যে আমাদের দেখুন যে পানির লাইন, তারপর আপনার ময়লার লাইনের কাজ করা হয়েছে, এই যে আপনার 4 ইঞ্চি লাইন দেখুন, আমরা 4 ইঞ্চি লাইন কীভাবে আমরা টানছি সেটাই দেখুন, এই যে আপনার 4 ইঞ্চি লাইন।